কুমার ফর ট্যাকফোরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই টিটেলটির আকর্ষণীয় নিউজ হচ্ছে যে সার্বজনীন পেনশন আইনের খসড়া অনুমোদন অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো লোকদের জন্য এখন থেকে পেনশন স্কিম চালু হচ্ছে তবে শর্ত থাকে যে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী লোকদেরকে অবশ্যই পাঁচশো থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত প্রদান করতে হবে এবং কোন কোন মেয়াদে তারা কি ধরনের পেনশন পাবে আমি এখন আপনাদের সম্মুখে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরছি আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত মজার নিউজ নিয়েই হাজির হয়েছি তো চলুন শুরু করব। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের খরসার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বেকারত্ব ও রোগাক্রান্ত সহ কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে এ আইনের খরসার অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বিশ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে আঠারো বছর থেকে পঞ্চাশ বছর বয়সী সবাই এ আইনের আওতায় থাকবেন বৈঠক শেষে বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আঠারো বছর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন নাগরিকরা পেনশনাররা আজীবন পেনশন পাবেন তবে বিশেষ বিবেচনায় বয়স্ক লোকদের জন্য পঞ্চাশ বছরের অধিক কেউ থাকলে বিবেচনায় নেওয়া হবে পেনশন পেতে কমপক্ষে দশ বছর নিয়মিত চাঁদা দিতে হবে কারা সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হবেন সংশ্লিষ্টরা জানান আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী সব নাগরিক এ পেনশন হিসাব খুলতে পারবেন সময়কাল ও মাসিক চাঁদার অনুপাত অনুযায়ী পেনশনধারীরা অবসরকালে মাসিক পেনশন সুবিধা পাবেন কে কত জমা করতে পারবেন পেনশন কত পাবেন কেউ যদি আঠারো বছর বয়সে পেনশন হিসাবে এক হাজার টাকা করে চাঁদা জমা শুরু করেন এবং পঞ্চাশ বছর পর্যন্ত নিয়মিত চাঁদা জমা দেন তাহলে অবসরের পর আশি বছর বয়স পর্যন্ত তিনি প্রতি মাসে চৌষট্টি হাজার সাতশত সত্তর টাকা হারে পেনশনের টাকা পাবেন আবার কেউ যদি তিরিশ বছর বয়সে পেনশন হিসেবে টাকা জমা দিতে শুরু করেন এবং ষাট বছর পর্যন্ত নিয়মিত চাঁদা জমা করেন তাহলে অবসরের পর আশি বছর পর্যন্ত বয়স পর্যন্ত পেনশন পাবেন সেক্ষেত্রে মাসে আঠারো হাজার নয়শত আট টাকা করে পাবেন পেনশনধারীরা তবে চাঁদার পরিমাণ এক হাজার টাকার বেশি হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বেশি হবে সার্বজনীন পেনশন স্কিমে একজন মানুষ তার সক্ষমতা অনুযায়ী প্রতি মাসে পাঁচশো তো এক হাজার এক হাজার পাঁচশো দু হাজার দু হাজার পাঁচশো তিন হাজার তিন হাজার পাঁচশো ও চার হাজার টাকা অ্যাকাউন্টে জমা করতে পারবেন পেনশনে থাকা অবস্থায় মারা গেলে কী হবে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দুই হাজার এর খসড়ায় বলা হয়েছে কমপক্ষে দশ বছর চাঁদা দেওয়ার আগেই নিবন্ধিত চাঁদা প্রদানকারীরা মারা গেলে জমা অর্থ সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে পেনশনে থাকাকালীন পঁচাত্তর বছর বয়সের আগে মারা গেলে তার নমিনি বাকি সময়ের মাসিক পেনশনে টাকা পাবেন পেনশন স্কিমে জমা করা অর্থ কোনোভাবেই কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না তবে আবেদনের পরিপ্রেক্ষিতে জমা অর্থের পঞ্চাশ শতাংশ ঋণ হিসেবে তোলা যাবে যা সহ পরিশোধ করতে হবে এছাড়া সরকারি প্রজ্ঞাপন জারি হওয়া সাপেক্ষে নিম্ন আয়ের নাগরিক অথবা দুই চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ অনুদান হিসেবে দিতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজটি তো আশা করি আজকের এই সর্বাধিক নিউজটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যেহেতু ভালো লেগেছে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো এ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ